আসসালামু আলাইকুম সবাইকে ছোটো মামার ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তবে কেন জেনে আপনার মনটি ভালো নেই আমার মনে হচ্ছে কেন ভালো নেই সরকারের আর্থিক অনুদানটি আপনি পাননি বলে নাকি আবেদন করতে পারেননি বলে জি হ্যাঁ মন খারাপ করার কিছু নেই সরকারের আর্থিক অনুদানের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আপনার জন্য তাই আশা করি মনটি খারাপ করবেন না কিন্তু বন্ধুরা আমার মনটি ভীষণ খারাপ কেন জানেন যখন আপনাদেরকে ভিডিওটি শেয়ার করব বলে আমার ল্যাপটপটি অন করতে বসলাম ঠিক সে মুহূর্তে ল্যাপটপটি অন হচ্ছিল না তাই মনটি খুব ভীষণ খারাপ হয়ে গেল কিন্তু জানেন আমি কিন্তু হতাশ হইনি ল্যাপটপটি অন কর করার আগ পর্যন্ত আমি কাজ করেছি এবং এক যে ল্যাপটপটি অন হয়ে গিয়েছে তাই মনটি খুব ভালো হয়ে গেছে আপনাদেরকে ভিডিওটি শেয়ার করছি আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে সেটি অবশ্যই ভিডিও থামনেল দেখে বুঝে গিয়েছেন জি হ্যাঁ এটা ভাববেন না যে সরকারের অনুদান আমি পেয়ে গিয়েছি আর আপনাদেরকে আজকে দিতে যাচ্ছি একদম ভুল ধারণা আমি কিন্তু সরকারের অনুদান পাইনি তবে হ্যাঁ সরকারের অনুদানটা আপনি কিভাবে পাবেন বা এর আদর্শ সত্য কি না বা কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে আমার ল্যাপটপের স্ক্রিনে সরাসরি দেখাবো। শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না এর সত্যতা কী বা কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত এর সমবৃদ্ধি করা হয়েছে আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল শুরু করার আগে একটি কথা বলে দিন অবশ্যই ছোটো মামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনার একটি শেয়ারে অনেকের উপকার হতে পারে বলে ছোটো মামা আশা করছে তো চলুন বেশিরভাগ বুক না করে আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে চলে যাই কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন বন্ধুরা প্রথমে আপনি আপনার পছন্দ মতো ব্রাউজার গুগল ক্রোম অথবা ফায়ার বেছে নিতে পারেন ওখানে গিয়ে ট্রাইপ করবেন এসএইচইডি ডট গভ ডট বিডি এ ওয়েবসাইটে আপনি চলে যাবেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে গেলে আপনি এ ওয়েবসাইটটি দেখতে পাবেন যেখানে গেলে আপনি দেখবেন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এটি সাতই মার্চ দু পর্যন্ত ছিল কিন্তু তা আজকে আবার সংশোধন করে বৃদ্ধি করা হয়েছে এখানে পাশে আপনার ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করা লিঙ্কটা আপনি পড়তে পারেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এসএইচডি ডট গভ ডট বিডি যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি তা অনলাইন আবেদনের সময়সীমা আগামী পনেরোই মার্চ দু পর্যন্ত বৃদ্ধি করা হল বন্ধুরা আপনারা হয়তোবা ইতিমধ্যে অনেক ভিডিওতে বা অনেক অনলাইন পত্রিকা দেখেছেন যে নিউজটি বুয়া কিন্তু আমি যখন ওদের গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে দেখলাম তখন দেখলাম যে না এটি সত্য কিন্তু একটি সরকারি ওয়েবসাইটে এটা বোয়া হতে পারে না এটাই এসএইচইডি ডট গভ ডট বিডি একটি সরকারি ওয়েবসাইট যেখানে আপনি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে যে অনলাইনে আবেদনের সময়সীমা আগামী পনেরো মার্চ দু হাজার একুশ পর্যন্ত নির্দেশক্রমে বৃদ্ধি করা হয়েছে তা আজকে সংশোধন করা হয়েছে হ্যাঁ ফজলুর রহমান সিনিয়র সহকারী সচিব জি এরপর আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন সেটি আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে দিয়েছি ওখানে ক্লিক করে আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন ইক এক সেবা ডট গভ ডট এ ওয়েবসাইটে চলে যাবেন যেটি আপনি এখন কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব লিঙ্কটি আপনি সরাসরি ওখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে সেখানে যাওয়ার পর প্রথমে আপনি যা করবেন আবেদন করুন আবেদন করুন এখানে ক্লিক করবেন আপনি আবেদন করার জন্য ক্লিক করলে এই পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে সেখানে গিয়ে আপনার ফোন নাম্বার এবং ফিন কোড দিবেন এটি কখন দিবেন যদি আপনি আগে নিবন্ধন করে থাকেন আর যদি প্রথমে আপনি নিবন্ধন না করে থাকেন তখন এখানে লগ এর নিচে দেখবেন নিবন্ধন একটি অপশন রয়েছে তখন এখানে আপনি নতুন করে করার জন্য নিবন্ধন করবেন এখানে ক্লিক করার পর আপনি এই পেজটি ওপেন করতে পারবেন ব্যবহারকারীর ধরন ব্যক্তি আপনি নিজে ব্যক্তি হিসেবে অনলাইন আবেদন করছেন তখন আপনি মোবাইল নাম্বারটি দিবেন যে মোবাইল নাম্বারটি আপনার নগদ অ্যাকাউন্ট করা রয়েছে ডাক বিভাগের বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি নগদ অ্যাকাউন্ট দিবেন যেটা আপনার সচল নগদ অ্যাকাউন্ট এখানে আপনার উপবৃত্তির টাকাটি প্রদান করা হবে এরপর আপনি আপনার পূর্ণ নামটি লিখবেন এনআইডি অনুসারে যে এনআইডিতে যে পূর্ণ নাম রয়েছে অথবা আপনার কলেজে রয়েছে সে পূর্ণ নামটি দিয়ে আপনি নিবন্ধন করে ফেলবেন নিবন্ধন করার পর আপনার ওই ফোন নাম্বারে একটি ফিন নাম্বার যাবে যেটি দিয়ে আপনি পরবর্তীতে এখানে লগ ইন অপশনে গেলে লগ ইন অপশনে গেলে যে ফোন নাম্বার দিয়েছেন ওই ফোন নাম্বার প্লাস আপনার মোবাইলে একটি পিন নাম্বার যাবে ওই পিন নাম্বার দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন লগ ইন করার করার পর যে পরবর্তী ধাপটি আসবে সেটি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা এনআইডি নাম্বার অথবা সরি এনআইডি নাম্বার অথবা আপনার জন্মসন্নদ নাম্বার দিবেন এরপর আপনার জন্ম তারিখটি দিবেন এরপর প্রসেসিংটা আপনাকে ধাপ বাই ধাপ ফিল আপ করে নিতে হবে এখন হয়তো অনেকে বলতে পারেন যে আজকে সাতই মার্চ যখন গেল ওদের ওয়েবসাইটটা খুবই বিজি ছিল তাই অনেকে অনলাইনে আবেদন করতে পারেননি আর সেজন্য অনেকে এটাকে ভুয়া বলেছেন বা অনেক অনলাইন পত্রিকা বা নিউজ শুনেছি এটি নাকি ভুয়া আমার মনে হয় না এটা ভুয়ো এটি সরকার অনুমোদিত একটা ওয়েবসাইট যা শিক্ষা উপবৃত্তি হিসেবে দেওয়া হচ্ছে করোনাতে যারা অসচ্ছল মেধাবী শিক্ষার্থী বা যাদের আর্থিক দুর্বলতা তারাই পাবে শুধুমাত্র অনুদানটি যাদের সচ্ছল তারা পাবে না তবে হ্যাঁ আপনিও অনলাইনে আবেদন করতে পারেন ভাগ্য থাকলে আপনিও পেয়ে যেতে পারেন দশ হাজার টাকা আশা করি আপনার আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন কিভাবে আপনি লগ ইন করবেন আপনার অনলাইনে আবেদনটি করতে পারবেন সার্ভার যদি ভালো থাকে অবশ্য আশা করি আপনি অনলাইনে আবেদন করে ফেলবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ